ডিমের পোজ, বেগুন ভাজা, পেঁয়াজের বড়া, হ্যালো বন্ধুরা, শুভ্র ফুডিমের চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কী কী খেতে চলেছি সেটা দেখে নেওয়া যাক। সাদা ভাত, আলু ভাজা, এটা হচ্ছে ঘ্যাটকল বাটা বা খারকোল পাতা বাটা, এটা হচ্ছে আলু চোখা, ডিম সিদ্ধ, স্যালাড, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, তিনটে ডিমের পোজ, ডাল, এটা হচ্ছে আলু কুমড়ো দিয়ে, আলু কুমড়ো দিয়ে বাটা মাছের তরকারি, এটা হচ্ছে আলু পটল দিয়ে ল্যাঠা মাছের তরকারি, স্পাইসি চিকেন কারি, পাঁপড় ভাজা, আর এখানে আছে দুটো পেঁয়াজের বড়া আর বেগুন ভাজা, আর সাথে নিয়েছি লেবু আর স্যালাড। তো ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে আজকের আইটেম। তো আর বেশি কথা না বলে খাওয়াটা শুরু করছি। আর আপনারা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে টং করে বাজিয়ে দেবেন অল করে। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আর বেশি কথা না বলে খাওয়াটা শুরু করছি। প্রথমে খাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। প্রথমে ভাতটাকে একটু ভেঙে নিই। বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা সত্যি দারুণ লাগছে খেতে, দারুণ, মানে কোনো জবাব নেই, দারুণ হয়েছে। এবার খাবো এই ঘ্যাটকুল গাঁথা বা খারকোল পাতা বাটা। দারুন দারুন। এবার এই ডাল দিয়ে খাবো। ডালের সাথে লেবু আর আলু সিদ্ধ বা আলু চোখা না হলে কিন্তু একদমই জমে না, এগুলো কমন একদম। ডিমের পোজ, বেগুন ভাজা, পেঁয়াজের বড়া, পাঁপড় ভাজা, এবার খাবো এই আলু কুমড়ো দিয়ে বাটা মাছের তরকারি। বাটা মাছ, কাঁটাগুলো পুরো ছাড়িয়ে নিয়েছি।
তো বন্ধুরা এবার খাবো হচ্ছে এই আলু পটল দিয়ে লেঠা মাছের তরকারি। এটা একটু স্পাইসি টাইপের হয়ে গেছে, হয়েছে। লেঠা মাছ এবার নেব স্পাইসি চিকেন কারি। চিকেন দারুণ হয়েছে চিকেন কারিটা।
जी मैं पूछ लास्ट फाइनल বন্ধুরা খাওয়া সব শেষ করলাম আর খাবারগুলো সব মানে দারুণ রান্না হয়েছিল খুব ভালো খেলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো সেই জন্য অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে টং করে বাজিয়ে দেবেন আর ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম আইডি লিংক আছে তো প্লিজ সেখানে একটু ফলো করে দেবেন তাহলে আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ।